শহরের পাশে এবার উঠে আসছে এক চিলতে মেরিন ড্রাইভ, ঝাঁ চকচকে মোরকে এবার আধুনিক হচ্ছে ডায়মন্ড হারবার। ঢালাও খানাপিনা থেকে অত্যাধুনিক সব ব্যবস্থা সবই মিলবে মেরিন ড্রাইভে। হেলা ফেলা আর নয়, এবার চেটে পুটে উপভোগ করুন ডায়মন্ড হারবারকেও। কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টার রাস্তা, আর সেটুকু পেরোলেই পৌঁছে যেতে পারেন মুম্বাইয়ের মেরিন ড্রাইভে। বিশ্বাস হচ্ছে না? দেখুন তাহলে। অবহেলায় পড়ে থাকা ভাঙাচোরা নদীর পাড়ের দিন শেষ, শহুরে মানুষের মন পেতে এবার ঢেলে সাজছে ডায়মন্ড হারবার। খোলা হাওয়ায় দুদণ্ড জিরিয়ে নিতে এবার তাহলে আর দীঘা মন্দারমণি নয়, ঝাঁ চকচকে সাজগোজে সুন্দরী হচ্ছে ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবারকে সাজানো গোছানোর এই উদ্যোগ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, আর প্রকল্পের যোগ্য সঙ্গত দিচ্ছে সেচ ও পর্যটন দপ্তর। ডায়মন্ড হারবারের যে রিভার ফ্রন্ট বিউটিফিকেশন প্রজেক্ট, যেটি থেকে শুরু হচ্ছে কেল্লার মাঠ অব্দি, সেচ দপ্তর ইরিগেশন ডিপার্টমেন্টের একটা স্টেজ রয়েছে, সেই স্টেজটায় আমরা 25 কোটি টাকা খরচা করে পর্যটন দপ্তরের সহযোগিতায় আমরা একটা বিউটিফিকেশন প্রজেক্ট স্টার্ট করছি। কি থাকবে নতুন এই সৈকতে? বাঁধানো পাড়, হাঁটার জন্য আলাদা ট্র্যাক, নির্দিষ্ট বাজার এলাকা, রিফ্রেশমেন্ট সেন্টার সবই থাকবে নতুন সৈকতে। হাতে সময় থাকলে এই মেরিন ড্রাইভেই পেয়ে যাবেন মনপসন্দ মাছ, চিংড়ি থেকে ইলিশ মিলবে সব। সংস্কারের সাত কাহন, জেটি থেকে কেল্লার মাঠ পর্যন্ত 2 কিলোমিটার এলাকা সংস্কার করবে রাজ্য সরকার। সেচ দপ্তর ও পর্যটন দপ্তরের যৌথ উদ্যোগে ঢেলে সাজবে সৈকত। সৌন্দর্যনের এই প্রকল্পে খরচ হবে প্রায় 25 কোটি টাকা। মাসখানেকের মধ্যেই শুরু হবে প্রকল্পের কাজ, আর মাত্র বছর খানেকের অপেক্ষা, 2020 সালের মধ্যে এই রিভার সাইড প্রকল্প সম্পূর্ণ হবে, অন্তত তেমন চাই মনে করছে প্রশাসন। ক্যামেরায় সঞ্জীব দাসের সঙ্গে কমলিকা সেনগুপ্তর, রিপোর্ট জি 24 ঘন্টা।